আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে একটি প্রিজমের মধ্য দিয়ে যখন আলোর প্রতিসরণ হয় তখন মিনিমাম চ্যুতি, আমরা তাকে ডেল্টা মিন বলে আইডেন্টিফাই করতে পারি, সেই মিনিমাম চ্যুতি, প্রিজমের প্রতিসরাঙ্ক আর প্রতিসারক কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, ডেল্টা মিন, মিউ আর এ, এই তিনটে প্যারামিটারের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা প্রিজমের মধ্য দিয়ে যখন আলোর প্রতিসরণ হয় সেক্ষেত্রে বের করতে হবে। তো এটা কীভাবে করব? সবার প্রথম আমরা চ্যুতিকোণের রাশিমালা জানি। চ্যুতিকোণের রাশিমালাটা কি? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা সবাই জানো তোমরা। তবে এক্ষেত্রে এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে R1, আর এই তলে অভিলম্ব টানলে এটা হচ্ছে R2 আর এটা হচ্ছে I2। মিনিমাম চ্যুতি আমরা পাই যখন I1 সমান I2 হয়। এই শর্তটা তোমরা পড়েছো, আপতন কোণ আর নির্গমন কোণ যখন সমান হয় তখন মিনিমাম চ্যুতি হয়, তাই না? যদি এটা জানা না থাকে তাহলে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা হয়ে যাবে। তো এক্ষেত্রে জেনে রাখো, মিনিমাম চ্যুতি আমরা পাই যখন আপতন কোণ মানে এই কোণটা নির্গমন কোণের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এই সমীকরণে ডেল্টা মিনিমাম যদি পেতে চাই তাহলে এই সমীকরণে I2-র জায়গায় I1 বসিয়ে দিলে পরে যেটা পাবো 2I1 মাইনাস এ, অর এখান থেকে I1 সমান বলতে পারি ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2। ওকে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এই তলে, এই তলটা আমি এখানে প্রধান ছেদের নামটা দিয়ে দিই এ বি আর সি, এই এ বি তলে যখন প্রতিসরণ হচ্ছে সেক্ষেত্রে স্নেলের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল মিউ। একই রকমভাবে এসি তলে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি, আপতন কোণে সাইন বাই প্রতিসরণ কোণে সাইন ইটস ইকুয়াল 1/μ। কেন না, আমি বায়ুর সাপেক্ষে প্রিজমটা ধরে নিচ্ছি এক্ষেত্রে কাঁচ দ্বারা তৈরি, তো বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে দ্বিতীয় তল অর্থাৎ এসি তল থেকে যখন আলোর প্রতিসরণ হয় সেক্ষেত্রে কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, তো কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, 1/μ, কারণ আমরা এই স্টেটমেন্টটা জানি যে এ মিউ বি ইকুয়াল 1/βμ। তো সেই স্টেটমেন্টটাকে ইউজ করে আমরা এটা বলতে পারি। এখন এখান থেকে যদি আমি মিউটা বের করতে চাই তাহলে মিউ সমান কি বলতে পারি, না ইট ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। এবার দেখো এই মিউর একটা ভ্যালু, এই মিউর একটা ভ্যালু পেয়েছে, এই দুটোকে ইকুয়াল করে দেবো। তো ইকুয়াল করলে যেটা দাঁড়ায় সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল সাইন I2 বাই সাইন R2। এখানে I1 সমান I2 মিনিমাম চ্যুতির ক্ষেত্রে আমরা একটু আগেই করেছি, তো I1 I2 ইকুয়াল হলে সাইন I1 সাইন I2 ইকুয়াল হবে, আর এখান থেকে আমি বলতে পারি সাইন R1 সমান সাইন R2, আর বলতে পারি R1 ইকুয়াল R2, তাই না? তাহলে R1 সমান R2 পাচ্ছি। এবার এই ডেটাটাকে কাজে লাগিয়ে আমরা R1 এর ভ্যালুটা বের করব কিভাবে, না আমরা A সমান কি জানি, R1 প্লাস R2, তাই না? এই মিনিমাম চ্যুতিকোণের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে গিয়ে এই রকম যে চতুর্ভুজটা তোমরা পেয়েছিলে, এই চতুর্ভুজ নাম দিয়ে দাও এখানে হয়তো পি, এটা কিউ, এটা আর, তাহলে এ পি কিউ আর, আর এই যে ত্রিভুজ পি কিউ আর, এই দুটো একটা চতুর্ভুজ এ পি কিউ আর, আর পি কিউ আর এই ত্রিভুজ দুটো তুলনা করে তোমরা পেয়েছিলে না এ সমান R1 প্লাস R2 দিয়ে, সেইখানে চ্যুতিকোণের রাশিমালাতে R1 প্লাস R2কে রিপ্লেস করে এ করেছিলে। তো আমরা জানি এ সমান R1 প্লাস R2, আমি এটা আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, তো এটা তোমরা জানো, যদি না জানা থাকে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা হবে। তো এক্ষেত্রে R1 সমান R2 যেহেতু আমি বলতে পারি এ সমান 2R1, অর R1 সমান যেটা পাচ্ছি এ বাই 2। এবার এই যে দেখো প্রথম তলে অর্থাৎ এ বি তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে স্নেলের সূত্রটা লিখেছিলাম সাইন I1 বাই সাইন R1 ইকাল মিউ, এই সমীকরণটাই আবার লিখব। কী লিখলাম, না মিউ সমান সাইন I1 বাই সাইন R1। এবার I1 R1 এর ভ্যালু, এই যে বের করেছি I1 এর ভ্যালু আর R1 এর ভ্যালু, এটা পুট করে দেবো। তো বোস করিয়ে দিলে যেটা দাঁড়ায় যে ইকুয়াল সাইন I1 এর ভ্যালু কত পেয়েছি, ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2 বাই সাইন R1 এর ভ্যালু কত পেয়েছি, এ বাই 2,
তাহলে এটাই হচ্ছে মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু, অর্থাৎ ডেল্টা এম এ আর মিউর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা যেটা আমাকে দিয়েছিল। তো এই সম্পর্ক প্রতিষ্ঠা অনেক সময় পরীক্ষায় এসে থাকে, ভালো করে দেখে নেবে, পড়বে। ওকে, বাই।